वेलकम टू माई एशियन क्रैक मैथ यूट्यूब चैनल। आजकल भिडियोते आलोचना करब नवम श्रेणी गणित विषय 15 नम्बर अध्याय त्रिभुज और चतुर्भुज परिसीमा और क्षेत्रफल तृतीय अंश निये। आज के जेने नेब क्यों समद्विबाहु त्रिभुज उच्चता और क्षेत्रफल सूत्र तैरि है, साथ ही सूत्र रिलेटिव तीन प्रश्न समाधान कोषे देखी 15.2 থেকে নিয়েছি যার समाधान कर देखाना है भिडियोते। जे तीन प्रश्न समाधान कर देखाना तार मध्य शेषर जो प्रश्नटी आटी खूब ही गुरुत्वपूर्ण, तब शेष पर्त देखते थको आजकल भिडियो। प्रथम शिखे नेब समद्विबाहु त्रिभुज उच्चता और क्षेत्रफल क्यों निर्णय करते हैं। तो हमें प्रथम करें एक समद्विबाहु त्रिभुज अंकन कर ও এসি বাহু দুটো হচ্ছে সমান। এবার ধরে নিলাম এবি আর এসি সমান বাহু দুটোর দৈর্ঘ্য হচ্ছে এ একক করে, এবং যে ভূমি বিসি তার দৈর্ঘ্য হচ্ছে বি একক। এখন এ বিন্দু থেকে বিসির ওপর একটি লম্ব অঙ্কন করছি যার নাম দিয়ে দিচ্ছি ডি। এই ডি বিন্দু বিসি বাহুকে কি করবে, দুটো সমান খণ্ডে বিভক্ত করবে, অর্থাৎ বিডি সমান হচ্ছে ডিসি। এখন এখানে যে ত্রিভুজ দুটো উৎপন্ন হয়েছে সেই দুটো হচ্ছে কি সমকোণী ত্রিভুজ। এখন আমি প্রথমে একটি সমকোণী ত্রিভুজ এবিডি ত্রিভুজটাকে নিয়ে ভাবছি। তাহলে এখান থেকে আমরা কি পাবো, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এবি স্কয়ার সমান হবে লম্ব এডি স্কয়ার প্লাস ভূমি বিডি স্কয়ার। এখানে আমি লিখে নিয়েছি এবি স্কয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। এখন এবি স্কোয়ার থাকলো, এডি স্কোয়ারটা থাকছে, বিডি মানে আমরা দেখলাম কি বিডিটা হচ্ছে বিসির অর্ধেক, তাহলে আমরা লিখতে পারবো বিসি বাই টু তার হোল স্কোয়ার। এবার এবির যে দৈর্ঘ্যটা সেটা আমরা ধরেছিলাম কত এ একক, আর বিসির যে দৈর্ঘ্য সেটা ধরেছিলাম আমরা কত বি একক। তাহলে এবির জায়গায় আমরা এ বসে নিলাম, বিসির জায়গায় বি বসে নিলাম, তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি এ স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার। এখান থেকে আমরা এডি স্কোয়ার মানটা কী পাবো, এ স্কোয়ার এটা প্লাস আছে বাম দিকে নিয়ে যাবো, তাহলে কী হবে মাইনাস, তাহলে বি বাই টু তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমি বর্গমূল করি তাহলে পেয়ে যাব এডি ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ফোর। তাহলে আমরা কী পেলাম, সমদ্বিবাহু ত্রিভুজের যে উচ্চতা তার মানটা দাঁড়ালো কত, এ স্কোয়ার রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ফোর একক। এটা হচ্ছে উচ্চতার সূত্র। এখান থেকে আমরা বলতে পারি যে উচ্চতা হচ্ছে রুট ওভার অফ এটা কী ধরেছিলাম, সমান বাহু দৈর্ঘ্য ধরেছিলাম, আর বিটা ছিল ভূমি, তাহলে বি বাই টু তার হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা বলতে পারবো সমান বাহুর একটির দৈর্ঘ্য তার স্কোয়ার মাইনাস ভূমির দৈর্ঘ্যের অর্ধেক তার স্কোয়ার। এবার আমরা কি করব, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে আমরা এখানে লিখে নিয়েছি ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল সমান আমরা সূত্র জানি কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ছবি অনুযায়ী আমরা ভূমিটা কি পেয়েছিলাম বিসি, তাহলে হাফ ইন্টু বিসি ইন্টু উচ্চতা ধরেছিলাম কি এডি, তাহলে এডি বসিয়ে নিলাম। তাহলে এই মান দুটোকে যদি আমরা বসিয়ে নিই, বিসির মান হচ্ছে বি, এডির মানটা আমরা বসিয়ে দিচ্ছি রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ফোর। তাহলে যে মানটা দাঁড়ালো হাফ ইন্টু বি ইন্টু রুট ওভার বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ফোর, এই যে বর্গ একক যে সূত্রটা সেটা ছিল হলো কি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। অর্থাৎ আমরা বলতেই পারি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ ইন্টু বি মানে হচ্ছে ভূমির দৈর্ঘ্য ইন্টু রুট ওভার এ মানে হচ্ছে সমান বাহুর যে কোনো একটা তার স্কোয়ার মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার মানে হচ্ছে ভূমির অর্ধেকের হোল স্কোয়ার। আগের ভিডিওতে আমরা কোষে দেখি 15.2 এর 2 ও 3 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। এই ভিডিওতে আমরা সেম দুটো প্রশ্ন নিয়ে আলোচনা করব, যার মধ্যে প্রথমটা আমি নিয়েছি ত্রিভুজ এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সেমি এবং ভূমির দৈর্ঘ্য 4 সেমি হলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হিসাব করো। তাহলে এখানে আমরা এক্ষুনি যে সূত্রটা জানলাম সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য ইন্টু রুট ওভার অফ সমান বাহুর একটির দৈর্ঘ্য স্কোয়ার মাইনাস ভূমির দৈর্ঘ্যের অর্ধেকের স্কোয়ার। তাহলে এখানে যে ত্রিভুজটা আছে এবিসি, সে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা কী দাঁড়াবে, হাফ ইন্টু সমান বাহুর একটি দৈর্ঘ্য যেটা দেওয়া আছে প্রশ্নে 4 সেমি ইন্টু রুট ওভার অফ এখানে বলা ছিল সমান বাহুর একটি দৈর্ঘ্য
প্রশ্নে বলা হয়েছে প্রত্যেকটি দৈর্ঘ্য সমান বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য 10 সেমি, তাহলে 10 এর স্কোয়ার মাইনাস ভূমির দৈর্ঘ্য অর্ধেক, ভূমির দৈর্ঘ্য হচ্ছে 4, তাহলে 4 এর অর্ধেক হচ্ছে 2, তাহলে 2 এর স্কোয়ার। তাহলে এটা ক্যালকুলেশন করলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে কত, 2 4 কাটবো তাহলে হবে 2, 100 থেকে 4 বিয়োগ করলে হচ্ছে 96। এবার 96 থেকে আমরা 4 বের করতে পারবো, তাহলে যে মানটা দাঁড়াবে সেটা হচ্ছে কত, 8√6 বর্গ সেমি। এরপরের প্রশ্ন 5 নম্বর, যদি কোনো সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 12 সেমি এবং সমান বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য 10 সেমি হয় তবে ওই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হিসাব করো। এটা হচ্ছে সেম 4 নম্বরের মতোই, শুধু আমি ক্যালকুলেশনটা করে দেখিয়ে দিয়েছি কি ক্ষেত্রফলটা হচ্ছে সমান হচ্ছে কি হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য হচ্ছে কত, ভূমির দৈর্ঘ্য হচ্ছে 12 √ সমান বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য হচ্ছে 10 তার স্কোয়ার মাইনাস ভূমির দৈর্ঘ্য অর্ধেক, ভূমির দৈর্ঘ্য হচ্ছে 12 তার অর্ধেক হচ্ছে 6, তাহলে 6 স্কোয়ার। তাহলে কী দাঁড়াবে, 2 এর সাথে 12 কেটে দিলে আমরা পায়ে পেয়ে যাবো 6√110 এর স্কোয়ার 100 মাইনাস 6 এর স্কোয়ার হচ্ছে 36, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 6 × 8 = হচ্ছে কত, 48 বর্গ সেমি। এই ভিডিওতে আমি আরেকটি ইম্পর্টেন্ট প্রশ্ন অ্যাড করে নিচ্ছি, যেটা হচ্ছে পরের প্রশ্ন 6 নম্বর, যেখানে কী বলা হয়েছে কোনো সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 544 সেমি এবং সমান বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে নির্ণয় করতে হবে। তাহলে আমরা এটার জন্য কি করব, প্রথমে ধরে নেব ভূমির দৈর্ঘ্য হচ্ছে এক্স। তাহলে বলা ছিল সমান বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের 5/6, তাহলে সমান বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য হবে কত, 5 × 5x/6 সেমি। তাহলে এখানে আবার বলা হয়েছে প্রশ্নে ত্রিভুজের পরিসীমা হচ্ছে কত, 544 সেন্টিমিটার, তাহলে শর্তানুসারে আমরা কী পেয়ে যাব, 5x/6 + 5x/6 + x = 544 পেয়ে গেলাম। তাহলে এখানে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাচ্ছি যেটা সেটা হচ্ছে কত, 16x/6 = 544। এখান থেকে আমরা এক্স এর মানটা পেয়ে যাব, 544 কে 16 দিয়ে কেটে দেবো, তাহলে পেয়ে যাবো আমরা কত, 34 × 6 = 204। সুতরাং আমরা কি পেয়ে গেলাম, ভূমির দৈর্ঘ্য পেয়ে গেলাম কত, 204 সেমি, এবং সমান বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য পেয়ে গেলাম কত, 5 × 204/6, যেটা 6 দিয়ে কেটে দিলে হয়ে যাবে কত, 34 কে 5 দিয়ে গুণ করে নিলে হবে কত, 170। তাহলে ভূমির দৈর্ঘ্য হচ্ছে 204 সেমি এবং সমান বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য পেলাম আমরা 170 সেমি। এখন আমাকে বের করতে বলেছিল ত্রিভুজটির ক্ষেত্রফল, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফলের সূত্রে আমরা বসিয়ে নিব, ½ ভূমির দৈর্ঘ্য √ সমান বাহুর একটি দৈর্ঘ্য মাইনাস হচ্ছে ভূমির দৈর্ঘ্য অর্ধেক তার স্কোয়ার। এই যে সূত্রে আমরা মানগুলো বসিয়ে নিব, বসানোর পরে কী করব, এখানে যে ক্যালকুলেশনটা করব সেটা কী করব, আমরা a² - b² সূত্র ভেঙে দেবো। সূত্র ভেঙে দিলে কী পেয়ে যাবো আমরা, a + b × a - b। তাহলে বাম দিকে 204 কেটে নিলে আমরা পেয়ে যাবো 102, 102টা থাকবে, তাহলে আমরা এখানে যোগ করলে পেয়ে যাচ্ছি 272 এখানে বিয়োগ করলে আমরা পেয়ে যাবে 68। এবার 272 সমান হচ্ছে কত, 4 × 68 পেয়ে গেলাম, 68টা থাকলো, তাহলে 102 × 4 এর বর্গমূল হচ্ছে 2, 68 × 68 মানে 2টো 68 থেকে বর্গমূল করলে 1টা 68 পেলাম। এবার এই 3টাকে গুণ করলে আমরা পেয়ে যাবো 13872 বর্গ সেমি।